أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك نحن نقص عليك أحسن القصص بما أوحينا صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا
محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال تبارك وتعالى في مقام آخر وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقم معززه قرآك أبناك وقم معززه قرآك أبناك أرهم خاره تارك قرآه তলোয়ার কে সায়ে মে না মসজিদ মে না বাজার মে ও ভাই তুমকো কল ক্যা করনা হে ও দেখ লো কুরআন মে মুআজ্জাজ মুহতারাম মুকাল্লাম সম্মানিত আজকের এই জালিসুর রহমানের সদরে জলসা সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আকাশের নক্ষত্রর তুল্য ওলামায়ে জাম এই অঞ্চলের পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে সমাজ তথা সমবেত ভাই ও বন্ধুরা পর্দার আড়ালে থাকা ইসলাম দরদি মা ও বোনেরা রাত অনেক হয়ে গেছে আমি দিক সেদিক না বলে আপনাদের সম্মুখে কিছু কোরআনে কারিমের আয়াত আমি তেলাওয়াত করেছি তৎসঙ্গে হাদিসে নববী একটি আমি তেলাওয়াত করেছি পাঠ করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়েই ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সম্মুখে
আমি আলোচনা রাখব, যেহেতু আমার পরবর্তী আমার ব্রাদারে মহতরম মান্যবর কারি সাহেব মৌলানা সাহেব উনি আসছেন, উনি বড় সুন্দর ইনশাল্লাহ বক্তব্য রাখেন। ইনশাল্লাহ আপনারা বহু সময় ওনার বক্তব্য শুনবেন। মহতরম বুজুর্গ এবং দোস্ত, বলার আগে একটি অনুরোধ রইল, প্যান্ডেলের ডান পাশে দিয়ে কিছু আওয়াজ হাল্লা চিল্লা আসতেছে এবং বাহিরে অনেক মানুষ দাঁড়ানো আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মসজিদের যেহেতু প্রথম বার্ষিক ধর্মসভা, আমরা যদি সভাটা কামিয়াব করতে পারি, যার জন্য প্রয়োজন হলো এই প্যান্ডেলের স্থলে বসা। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সভাস্থলে প্যান্ডেলের স্থলে এসে যান, যেখানে আল্লাহর বাণী কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ভাই, প্যান্ডেলের বাহিরে আল্লাহর শোনা তো যাবে, বোঝাও যাবে, বাড়িতে যে আপনি শয়ন করেও আপনি শুনতে পারবেন, কিন্তু সব পাবেন না পাবেন কোনো ওয়ারান্টি নেই। প্যান্ডেলের স্থলে কি জানি এই প্যান্ডেলটা আমাদের জন্য নাজাতের জোরেও হইতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তে ভাই, নাজাতের যদি জোরিয়া হয় তা আমরা ওই রকম কাজ কেন করব না, যে কাজ করলে আমাদের নাজাতের জোরিয়া হওয়ার সম্ভাবনা আছে, সেই কাজগুলোকে আমরা করা উচিত। গতিকে আপনারা ভিতরে তশরিফ নিয়ে আসেন। মহতরম বুজুর্গ এবং দোস্ত, আমরা যে সভা আয়োজন হয়েছে আল্লাহর ঘর মসজিদের বারান্দায় এবং ফিল্ডে হয়েছে, ঠিক না ভাই? দুনিয়ার মধ্যে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যবান জায়গা হলো, দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বলা হয়েছে মসজিদ হলো কি? জান্নাতের বাগান। কি ভাই? মসজিদ হলো কি ভাই? জান্নাতের বাগান। আচ্ছা, মানুষ যখন কোনো বাগান দেখে বা কোনো বাগিচা দেখে তার মনে কিছু লোভ হয় না ভাই? হয়। বাইরে আলোচনা করবেন না, বললাম তো আরো জিত আরো বেশি আলোচনা আরম্ভ করে দিলেন ভাই। মসজিদ হলো আল্লাহ তাবারক তাআলার ঘর, জান্নাতের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ আবাদকারী, মসজিদের মধ্যে আসনা জওয়ানেওয়ালা, যে মসজিদের মধ্যে সময় অতিবাহিত করে তাকে তোমরা ইমানদার ব্যক্তি বিলা তোমরা সাক্ষ্য প্রদান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদের ফিল্ডে বসছি, আল্লাহর ঘর জান্নাতের বাগানে আমরা বসছি। যে আল্লাহর ঘর, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আল্লাহর ঘরে যদি বসো, আল্লাহর বাগানে যদি বসো, তাহলে শুধু আল্লাহর জন্যই আলোচনা করো, অন্য কোনো আলাপ আলোচনা করা যাবে না। কোরআনে কারীম সূরা আল জিন 29 নম্বর সিবারায় প্রথম রুকুতে আল্লাহ তাবারক তাআলা কয়েকটি আয়াত অতিবাহিত হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলা ঘোষণা ফরমাইলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় মসজিদ হলো আল্লাহ তাআলার জন্য আল্লাহর ঘর, ফালা তাদউ, এই মসজিদের মধ্যে কাউকে তোমরা ডাকবে না, মা আল্লাহ আল্লাহর সঙ্গে আহাদা, কোনো এক কেউ ডাকবে না, শুধু এক আল্লাহকে তোমরা এই মসজিদের মধ্যে ডাকবে। মসজিদ বানানো হয় কিসের জন্য জানেন? পাঞ্জাগানা
নামাজ আদায় করার উপলক্ষে এই মসজিদ বানানো হয়। কোনো ব্যক্তি কোনো স্বার্থর জন্য না, কোনো কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য না, সদর পাঞ্জেগানা নামাজ আর তিনটি বস্তু তার সাথে উদ্দেশ্য করে ওই তিনটি বস্তুর উপরেই এই মসজিদকে নির্মাণ করা হয়। এই তিনটির বাহিরে যদি অন্য কিছু হয় এ মসজিদের হুকুম থাকবে না। মসজিদের মধ্যে যারা নামাজ পড়েন, আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে ফরমাইয়াছেন পাঁচ প্রকারের মানুষ যাদের ভিতরে পাঁচটি সিফত আছে, গুণ আছে, তারা মসজিদকে আবাদ করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের ভিতরে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমাইলেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. زر بلون سبحان الله. الله تبارك تعالى بلين إنما يعمر مساجد الله شدّي غري تراي الله رغورك عباد كري যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ মাসাজিদ আল্লাহ, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান রাখেন। দুই নম্বর আল্লাহ তাবারক তাআলা বলেন মসজিদকে আবাদকারী সত্যিকারে ওই ব্যক্তি হবে যে নাকি ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিন নিরুপরে বিশ্বাস করবে। অর্থাৎ হলো আমি এই দুনিয়ার বুকে যে আসি, এই দুনিয়ার বুকেতে আমি সর্বকালের জন্য আমি আসি নাই, আমার একদিন মত হবে। এই মতের পরে আমার একদিন কি হবে ভাই? হিসাব কিতাব হবে, কবর হাসর নাসর সব কিছু হবে, তার প্রতি যে বিশ্বাস রাখবে। তিন নম্বর আল্লাহ তাবারক তাআলা বলেন বা আকামাসসালা, আর যে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, সেই না মসজিদকে হকিকতে তারা কি করে মসজিদকে আবাদ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম ভাই? অসুবিধা হয়েছে কি আপনাদের? একটু বসেন, আপনারা একটু বসা যান, এই দিকে বসেন খালি। তো এই দিকে না বললে তো মনে হবে যে সবাই আহাই নেই মানুষ, একটু আইগে বহুত সামনে আল্লাহর রহমত বেশি হয়। আপনি আল্লাহর রাস্তা আগ বাড়বেন, আল্লাহ আপনাকে আগ বাড়াইব, সিধা সিধা কথা। আল্লাহ তাবারক তাআলা বললেন এক নম্বরে বললেন মসজিদকে সত্যিকারে তারা আবাদকারে যারা নাকি এক নম্বরে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন, দুই নম্বরে আখেরাতের প্রতি বিশ্বাস রাখেন, তিন নম্বরে আল্লাহ তাবারক তাআলা বললেন ওয়াকামা সালাত, নামাজ কায়েম করেন, চার নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াকামা সালাত এবং কি করেন, যাকাত প্রদান করেন, যাকাত আদায় করেন। বন্ধুরা আমার, আপনি যে ধন দৌলত আপনি কামাচ্ছেন, আপনি অর্জন করছেন, যখন আপনার নিজা জরুরি বস্তুগুলো আপনি খরচ ব্যয় করলেন, আল্লাহ তার উপরে কোনো জাকাত ই দেন নাই, আদেশ করেন নাই, আপনি খরচ করলেন আপনার জরুরিয়াতের বস্তু, আপনি কি করলেন খরচ করে ব্যয় করে আপনি শেষ দিলেন, কিন্তু আমার ভাইয়েরা আমার আপনার ঘরে কিছু টাকা বাচত হয়ে গেল, আর ওই পয়সার উপরে এক বছর হওলা নেহল হয়ে গেল, এক বছর ওই পয়সার প্রতি আপনার কি এক বছর পার হয়ে গেল। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন ওই পয়সাটা কি করো, হিসাব লাগাও, হিসাব লাগানোর পরে 52.5 তোলা রূপার যদি পরিমাণ দাম হয়ে যায়, আপনার উপরে আল্লাহ তাবারক তাআলার হুকুম হয়ে গেল 40 টাকার মধ্যে 1 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনার আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে।
আল্লাহ রাস্তায় আপনার জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। আপনার স্বর্ণ আছে, ইউজ করেন না, ঘরে আপনি রেখে দিছেন, আপনার মেয়ের বিবাহ এখন পর্যন্ত ঠিক হয় নাই, মেয়ের জন্য গরণ রেখে দিছেন, বা আপনার স্ত্রীর অতিরিক্ত গরণ আছে, একটা ছাড়া আরেকটা গরণ আছে, বা 2-3টা গরণ আপনার বাড়িতে রয়ে গেছে, ইউজ ছাড়া যেটি বৈশা রয়েছে বন্ধ, বছর যদি পার হয়ে যায় হিসাব করে আল্লাহর রাস্তায় আপনার জাকাত দিতে হবে। যদি 7.5 তোলা স্বর্ণর দাম হয় বা এতটুকু পয়সা আছে আপনার, নাইবা 52.5 তোলা যদি আপনার রূপা আছে, আপনার ওই রূপার পরিমাণ হিসাব করে শতকরা 2.5 টাকা আপনার আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। আমার বন্ধুরা, আমার 4 নম্বর গুণ হলো মসজিদকে আবাদকারী তারাই যারা নাকি ওই জাকাত প্রদান করে। 5 নম্বর গুণ হল আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। 5 নম্বর গুণ হলো মসজিদ কাবাদকারীর, যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা শুনাইলাম ভাই? 5টা। যদি এখন বলি এইটি বস্তু যার ভিতরে আছে সেই মানুষটা মসজিদ কাবাদকারী, 5টার তো 2টাই কমপ্লিট আমাদের নাই আছে, ইমানের মধ্যে দুর্বল, আখেরাত তো আমরা বুঝি না, মরবারই চাই না, তেওড়ার বরাবর তৈয়ারি কি? তারপরে নামাজ তো মোড়ামড়ি আমরা ম্যাক্সিমাম মানুষে আদায় করি না, পড়লেও 2-1 জনে 2 অক্ত বাদ, কাহন হফা আরম্ভ করছি মাগরিব আর আসর পরি, এসা মধ্যে যার ধরে ফজরে তো উঠ পারি মনে না, জোহরে তো কাম কাজে অতিবাহিত হয়ে যায়, এরকম আছে না নাই? চলুন নামাজের মধ্যেও কিছু পড়ে কিছু না পড়ে, জাকাত তো আমরা শতকরা 99 জন মানুষ, 99%-এর উপরে হয়ে যাবে আমাদের বরপেটা দেশ থেকে, জাকাত কি বস্তু আমরা জীবনে দেখি নাই বন্ধুরা? হ্যাঁ আসেন আপনি ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হো দুনিয়ার মানুষ, যেমন নামাজ ফরজ বন্ধুরা আমার, আল্লাহর প্রতি মানানা ফরজ, রসুলের প্রতি মানানা ফরজ, নামাজ নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ একজন ধনী ব্যক্তির জন্য, সাহেবুল মাল ইস্তেতাত রাখা নেওয়ালার জন্য হজ যেমন ফরজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাকাতের ওই হজের আগে তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করে দিয়েছেন, জাকাত ফরজ করে দিতেন। জাকাত যদি না দেয়া হয় কিয়ামতের দিন প্রত্যেক ধনী ব্যক্তি আল্লাহর কাছে জবাবদেহি হইতে হবে। মসজিদে নামাজ পড়ি, খালি ভাবলাম নামাজ পড়ে গেলাম, নামাজ সব ফরায় আদায় হয়ে গেল, না না, যদি জাকাতের মাল যদি আপনার কাছে আছে ওই যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় না করবেন আপনি মসজিদকে পরিপূর্ণ আবাদকারী এখনো পর্যন্ত হইতে পারেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত কাউকে যে ভয় করে না সেইটি হলো সঠিক মসজিদ কাবাদকারী বন্ধু। এই জন্য আল্লাহ মাকমাল বলেন, বন্ধুরা আমার, আমাদের ভয়ের কয়েকটা আমি 2-3টে বস্তু আপনাদের সম্মুখে আমি বলে দেই, ভয় কি ধরনের ভয় খাই আমরা, কোন সম ভয় করতে 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 শেরেক পর্যন্ত আমরা পৌঁছে যাই। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও এক সিজদা জিসে তো গেরা সমঝতা হে, ও এক সিজদা জিসে তো গেরা সমঝতা হে, হাজারো সিজদো সে জিসকো তুজকো দেতা হে নাজাত। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহকে যদি ভয় করতাম বন্ধু শুধু এক আল্লাহর সম্মুখে আমাদের মাথা নত হইতো, শুধু এক আল্লাহর সম্মুখে আমাদের সেজদা করতাম, কিন্তু এক আল্লাহকে যদি সেজদা করাটাই মানে আমরাও পছন্দ করি,
আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় আমরা কি করে মাথাটাকে আমরা নত করে দেই না ভাই? হাজার হাজার জায়গায় আমরা কি করি বন্ধুরা আমার মাথা নত করে দেই, সেজদা করি। আল্লামা ইকবাল বলেন, এক জায়গায় ও এক সেজদা, ওই একটা সেজদা যাকে তুমি অপছন্দ করো, এক জায়গায় যদি তুমি সেজদা দিয়ে দাও, এক আল্লাহকে যদি তুমি যদি সেজদা দিয়া দাও, আল্লাহ এমন জবরদস্ত, এমন পাওয়ারফুল, এমন আল্লাহ তাবারক তাআলা শক্তিশালী, ভিন্ন ভিন্ন হাজার জায়গায় তোমার সেজদা করাতে দেগা, আল্লাহ তোমাকে নাজাত দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রয়োজন পড়বে না, যদি সুদূর এক আল্লাহ তাবারক তাআলাকে তুমি যদি সেজদা করো, হাজার জগতে তোমাকে নাজাত মিল যায়। পাঁচ প্রকারে বললাম। এক নম্বর, আল্লাহর প্রতি যে ইমান আনবে। এখন আমাদের ইমানের কি অবস্থা দেখেন, আখেরাতের প্রতি ইমান রাখবেন, ইমানদার যে হবে আল্লাহ তাবারক তাআলা তাকে দুইটি বস্তু দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমান, ইমানের সাথে সবচাইতে বড় টকরাও, তাসাদুম যাকে বলা হয়, তাসাদাম অ্যাক্সিডেন্ট হয় যেটা, ইমান রে যে ভঙ্গ করে, সব থেকে বড় বস্তু হলো শিরিক। কি ভাই? শিরিক বস্তু। ইমানের সত্তর থেকে সাতাত্তরটা কি আছে বন্ধু? সীমা আছে, যেগুলো কাজ করলে মানুষের ইমান পরিপূর্ণ হয়, কিন্তু এই সাতাত্তরটা ইমান রে ভঙ্গ করা, সত্তর বা সাতাত্তরটা ইমান রে ভঙ্গ করার সবচাইতে বড় দরজা হলো, সবচাইতে বড় বাধা হলো কি, আপনি যদি আপনার আমলের মধ্যে, আপনার ইমানের মধ্যে, আকিদার মধ্যে, বিশ্বাসের মধ্যে শেরেক যদি করে নেন, আপনার সমস্ত ইমানের বরবাদ হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে আসলেন, আসার পরে মক্কার বুকে নবী হয়ে আসলেন, মানুষদেরকে ইমানের দাওয়াত দিলেন, মদিনার মধ্যেও ইমানের দাওয়াত দিলেন। কিছু সংখ্যক মানুষরা কি করত, সামান্য কিছু সংখ্যক আমল করেই মুসলমানের খাতায় নাম দিয়াই, কিছু টুপি টাপি লাগাইয়া কিছু সংখ্যক আমল বন্দিগি কইরাই, নবীজির কাছে কি করলেন, তারা দাবিদার হয়ে আসত, নবীজি গো আমরা পূর্ণাঙ্গ ইমানওয়ালা, পরিপূর্ণ আমাদের ভিতরে ইমান আছে, আমাদের মতন ইমান অন্য মানুষের ভিতরে পাওয়া মুশকিল আছে। আমরাও সব সময় কি বাকি কিছু না পড়া, হারে নামাজ পড়ি না পড়ি, ইমান আমাদের 100% শিওর ঠিক আছে আমাদের। কত ইমান কয়, ইমাম কয়, ইনাম কয়, বানামও জানে না, ইনাম হুজুর নামাজ না পড়া হারি কিছু না করে ইনাম ঠিক আছে, ইনাম মানে ওর তো ভিতরে ইমান নাই নাই, তারপরে ও ইমানও নাই, কইতেও বল নাই ও কিছু, আর কইতেও বল যা মর। খেতে কাজ করবার গেছে, একজন একটা হুজুর কইছে, কি কম, তিন আখরে ফকিরি, তিন আখরে কাফেরি। আমি বা এটা তো আমি বুঝি না, আমাদের বানাম তোর করবার কইছে ওরা বুঝি না, আমি তো কি রহস্যবান করছি, আমি তো একটু ই করলাম, কিন্তু আমাকে দুইটি আয়াত শোনাইলে আজকে পর্যন্ত আমার মনে আছে, প্রায় 94-95 কথা হাবিজি করি। খেতে কাম করবার গেছি, তো যেটা তিন আখরে কুফুরে, তিন আখরে ফকিরে, আপনি বললেন, আমি তোর বানাম করবার কইছি ওরা বুঝি নাই, আমি চুপ রয়েছি, কইল কি, কইতে কইতে দুইটা আয়াত পড়ছে। তা আমি আবার জিজ্ঞাসা করছি, দাদা এই আয়াত ছাড়া আপনার আরও কিছু মুখস্থ আছে, এই দুইটা ছাড়া আর কিছু কই হারা না, আর কিছু কই হারা না। বলল ফে কাপ রে ফকির, কাপ ফে রে কুফুর, তিনটা আখরে তিনটা জানো না, আচ্ছা তুমি বানাম করবার কিছু ওটা তো আমি জানি না। তা আমি একটু পরে আমার একটু মনে আইলো, আমি ওরে কইলাম, তুমি যেরকম ফকিরে বা ই কইতাছো ওইটার ভিতরে বেশি কুফুরি আছে, এই জন্য দুইটা মিল খাইছে বেশি, বেটা উঠাই মেলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ইমান বস্তুটা
সবচাইতে বড় যে খারাপি করে বাধা দেয় তা হলো কি? শেরেক। শেরেক মানে দুই প্রকারের, শেরেক হলো দুই প্রকারের। কয় প্রকারের? একটার শেরকে ওলোহিয়াত, আর একটি হলো শেরকে রববিয়াত। ওলোহিয়াত মাবুদের ক্ষেত্রে আমি যে সিজদা করব, আমি যে রুকু করব, নত হব, ই করব, সব এক আল্লাহর জন্য আমার করতে হবে। এটা আল্লাহ তাবারক তালার হক প্রত্যেক বান্দার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কি? এই না আল্লাহরে ছাড়াও সিজদা করা যাবে, যেটা সিজদা করলে সিজদার মতন হয়, বোঝায় যেটা সিজদা হয়েছে। আমাকে একজন বললেন, হুজুর এই যে মানুষের সামনে যে মানুষে সিজদা করে আর দলিল আমি জানি। কোন সে কইল? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়ে দেখছুন। হা, তারা যখন রাজা উনি আসিল, বাদশাহ আসিলেন, বাদশারে যখন এই যে দরবারে আসলে একটা ঈদ এসে সেলিউট করে বা সালাম জানায়, জানায় না নাই, একবারে যায় তারা একবারে কায় তুই একবারে সিজদায় পড়ে গেছে গা। তো সিজদায় তো এই কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গড়নাও আছে, হাদিসের মধ্যে কাসাসুল আম্বিয়ার মধ্যেও আছে, ই আছে। তা আমি তারে প্রশ্ন করলাম, তুমি ইউসুফ আলাইহিস সালামের উম্মত না আখেরি জামানা হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কোনটার মধ্যে এটা কও? যদি ইউসুফ আলাইহিস সালামের আছে তো মোরা যাও গা, তে তোমার অহংকার মুসলমান কওয়াই যাবো না। তোমার কওয়া যাবে কি? কওয়া যাবে কি? যাবে না। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, যাদের ভিতরে ইমান ঠিক হবে আল্লাহ তাবারক তাআলা এই ইমানের সাথে একটা শিরকের লিবাদা পোশাক পরিধান না করবে। আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি দুনিয়ার মধ্যে তাকে দুইটি বস্তু আমি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাবারক তাআলা বললেন, যারা ইমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করলেন, এই বিশ্বাসের সাথে ইমানের সাথে ওয়ালাম ইয়ালবিসু কোনো পরিধান করে নাই, ইমানাহুম বিজুলমিন ইমানের সাথে জুলুম, জুলুম কারেক বলে অর্থাৎ শেরেক করে না, ইমানের সাথে শেরেক করে নাই। আল্লাহ তাবারক তাআলা বলেন, এই লোকেরাই হবে দুনিয়ার বুকে শান্তিময়, আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন। ওয়াহুম মুহতাদুন, এবং আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কি করবেন? এই দুনিয়ার বুকে হিদায়ত প্রাপ্ত লোকদের মধ্যে আল্লাহ জড়িত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও আমার ভাইয়ারা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 7 নম্বর হাদিসে নাইবা 8 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইলেন, ইমানের 77টা আশেবা আছে, 77টা আপনার অংশ অংশ ভাগ ভাগ আছে, ভাগে বন্টন করা হয়েছে। এই ইমানের 77টা ইমানের অংশ যদি আপনি পুরা করুন, তারে আমলের মধ্যে পরিণত করে নিতে পারেন, আপনার মুকম্মল পরিপূর্ণ ইমান হবে। যদি আপনি 1 নম্বর ইমানকে বরবাদ কি করে, এই শেরেকে ইমানকে বরবাদ করে। আমার বন্ধুরা, আমার আমি বলেছিলাম দাবিদার হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গ্রামের আসে, বেদুইনরা আসে, আরবির আসে, দাবি করতো আল্লাহ রসুল গো আমরা কি করেছি, ইমান আনছি, ইমান আনছি, কথা বলতেন। আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ লাগাইয়া বলেন, বালাতিল আরাব আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِدْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا. আল্লাহ তাবারক তাআলা বললেন, হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরবিরা বলে আমরা ঈমান আনছি, ওয়ালাকিন কুলু আসলামা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, হে নবী আপনি বলেন, তাদেরকে বলে দিন তারা জানে বলে না, আমরা ঈমান আনছি, ঈমান আনছি, কথা জানে বলে না। কি বলবে? ওয়ালাকিন কুলু আসলামনা, তারা জানে বলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হয়েছি। তাদের ভিতরে ঈমান এখনো পর্যন্ত ঢোকে নাই। বন্ধুরা আমার, স্কুলের নাম লিখলে যে আপনাকে
পাশ করার সার্টিফিকেট দিবে। দুনিয়ার বো কেমনে কোনো মাদ্রাসা নাই, স্কুলে আছে কি বন্ধুরা আমার ডিগ্রি দিয়ে দিবে, তুমি স্কুলে থেকে পাশ হয়ে গেছো, না না না। এখন আমরা কালেমা পরে মুসলমান হয়েছি, এই কালেমাটা মুসলমান হওয়ার পরে কোন সময় আমরা মমিনদার হই, মমিন হইতে পারবো, ইমানদার কোন সময় হইতে পারবো? আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়াইন তুতি আল্লাহ, যদি তারা আল্লাহর অনুসরণ করে, ওয়া রাসূলহু, এবং তার রসুলের অনুসরণ করে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, এবং নিজের আমলের মধ্যে অন্য কোনো মিক্স মিলাওয়াট যদি না করে, তবে সে পরিপূর্ণ ইমানদার বান্দা হইতে পারবে। এইরকম যদি তোমার আমল হয় নাই, এইরকম যদি তুমি বান্দা গুনতে পারো নাই, আল্লাহর অনুসরণ যদি পরিপূর্ণভাবে তোমার হয় নাই, রসুলের অনুসরণ যদি তুমি পরিপূর্ণভাবে করতে পারো নাই, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো পর্যন্ত তোমরা ইমানদার বা মমিন কওয়ার তোমার হক নাই, তোমরা শুধুমাত্র বলো আমি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, ইমান ভিতরে ঢুকে নাই। আমার ভাইয়ারা, আমার স্কুলে পড়লে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে পাস আপনার করতে হবে, মার্ক নম্বর যে একটা ধরাবান্ধা থাকে, ওই মার্ক নম্বর অনুযায়ী আপনার নম্বর আনতে হবে, তখন আপনি হবেন, আপনি কালেমা পড়াই মুসলমান তো হইতে পারছেন, হ্যাঁ ইমানের ভিতরে আপনি যাইতে পারছেন, কিন্তু ইমান যে পরিপূর্ণ হবে এটার এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। আমার ভাইয়েরা, আমার কিছু সংখ্যক মানুষ আরবে দিকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আরজ করত, হুজুর আমরা নামাজ পড়ছি, আপনার উপরে ইমান আনছি, কিছু কিছু কথাবার্তা বলিয়া কিছু কিছু নামাজ রোজা পড়ে দাবি করত, ওই সময়কার আর এই সময়কার মানুষের সাথে যদি ওজন তুলন করা হয়, ওজন করা হয়, আমাদের ইমান যে কত দূর পর্যন্ত বসে যাবে তার খবর নাই। আল্লাহ তাবারক তাআলা সূরা আনকাবুতের ভিতরে বললেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাদুন। আল্লাহ তাবারক তাআলা বললেন, আলিফ লাম মিম, এর অর্থ কেউ ব্যাখ্যা করে নাই, বর্ণনা করেন নাই। আহাসিবান নাস, আল্লাহ বলেন লোকরা গুমান করে, লোকরা ধারণা করে, অনুভব করে, আমরা আয়াকুলু এই কথার বিনিময়ে, এই কথা বলে আয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ইমান আনছি, ইমান আনছি। হে নবী মুহাম্মদ আরবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, আয়াকুলু আমান্না, এই কথার উপরেই তোমরা গুমান করতেছ, আমরা ইমান আনছি, ইমান আনছি, না দেখানি করলে তোমাদের কাজ হবে না। বহম লাফতানুন, তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা ফেতনার মধ্যে ডালবে না, পরীক্ষা করবে, পরীক্ষা করার পরে যদি তোমার ইমান ঠিক হয়, তবে সে তোমার ইমান ঠিক মানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে ফেতনার মধ্যে পরিণত করব না, নাই আজমাইশ করব, পরীক্ষিত করব, তোমার ইমান দিয়া তোমাকে বিভিন্ন বস্তু দিয়ে আমি কি করব, বালা মুসিবত দিয়া, মা মালের কমি দিয়া, বোকাত রাখাইয়া, এবং জমিন যায় তাদের ফলের কমি দিয়া, অং ফসলের কমি দিয়া, সব বস্তু দিয়ে আমি কি করব, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি তোমাদের আজমাইশ করব, পরীক্ষা করব, তোমাদের মালকে কমি করে কাসাদ বাজারে করে, বাজারে কোনো সময় দাম বেশি চড়ে যাবে, কোনো সময় কম হয়ে যাবে, তোমাদের পরীক্ষা পরীক্ষিত করবে, কোন সময় বাগানে ফল কম এসে যাবে, নানান বস্তু দিয়ে তোমার জান মালের পরীক্ষা আমি করব। এই পরীক্ষা করার পরে যদি তোমার ইমান যদি পরিপূর্ণ হয়, তবে সে আমি তোমার ইমানকে কমপ্লিট মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমানের কোন পরীক্ষাটা দিছি বলুন তো, কোন পরীক্ষা দিছি আমরা? যে ইমান মরার সময় যদি একটু বেশি কষ্ট হয় না, শয়তানে যদি এক পেয়ালা পানি নিয়ে খাড়ায়,
যে ইমান দে আর পানি নিয়ে আমরা পানি খেয়ে বয়ে থাকো, ইমানের কোনো জোর হবো না। ম্যাক্সিমাম মানুষ টাকা দিলে ইমান হারা হয়ে যায়, পয়সা পাইলে ইমান হারা হয়ে যায়, তার রবাইয়া তার যেটা ধরন বরণ পরিবর্তন হয়ে যায়। ইমান দেখেন কি রকমের, একজন সাহাবি বলেন বদরের যুদ্ধ যাবেন বন্ধুরা আমার, 313 জন মানুষ মুসলমান শহীদ হয়ে গেছিলেন বন্ধুরা আমার, মুসলমান 1000 মানুষ, অন্য দিক দিয়া কাফেরদের বন্ধুরা আমার 3000 পরিমাণ, কতটুকু ব্যবধান। যুদ্ধ করতে করতে বন্ধুরা আমার, বদরের যুদ্ধ, যুদ্ধকে ইসলামের মধ্যে বহুত বড় যুদ্ধ বলে ঘোষণা করা হয়েছে, গাজওয়াতুল কুবরা বড় যুদ্ধ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রসুলের আওয়াজে আওয়াজ মিলাইয়া যুদ্ধ করতে গেলেন, কিন্তু সামগ্রীর দিক দিয়া, পরিমাণের দিক দিয়া, অস্ত্র বাহিনীর ক্ষেত্রে দিয়া, মানুষের যারা ক্যাপাসিটি আছে সব দিক দিয়ে মুসলমান কমজোর, নির্বল, দুর্বল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করলেন, হুজুর গো আমরা কি করব, এতজন কাফের আর আমরা মুসলমানের মধ্যে পরিমাণ কম, আমরা যুদ্ধ কিভাবে করব। আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করে দিলেন, নবীজি গো আপনি মুসলমানদেরকে সান্ত্বনা দেন, তারা যখন যুদ্ধ করবে, যুদ্ধ ময়দানে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাবারক তাআলা আকাশে থেকে তার জন্য 3000 নাইবা আরেক জায়গায় আছে 5000 আমার নিজের ফেরেশতা আমি যুদ্ধ ময়দানে অবতরণ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করব ভাই, 3000 সালাসাতে আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন, আরেকটি জায়গা আছে ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী ওই সময়কে তোমরা শ্রমণ করো, ওই সময়কে তোমরা মনে করো যখন তোমরা আল্লাহর কাছে তোমরা কি করেছিলে, আশ্রয় গ্রহণ করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া প্রার্থী হয়েছিলে, আল্লাহ তোমার আল্লাহ তাবারক তাআলা তোমাদের দোয়াকে কবুল করেছেন আর ওয়াদা করেছেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা তোমাদের এই যুদ্ধের ক্ষেত্রে মদদ স্বরূপে আমি 5000 ফেরেশতা আমি নামায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে আমার বন্ধুরে আমার 313 জন মুসলমান শহীদ হয়ে গেলেন আমার বন্ধুরে আমার, লড়তে 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 যুদ্ধ করতে 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 মুসলমানের যখন শহীদ হয়ে গেলেন, নিজেরাও মানে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কাফেররা যখন পরাজিত হলো, পরাজিত দেখে অন্য কাফের লিডারে হুকুম দিল আরও এর চাইতে আরও বেশি করে মুসলমানের বিরুদ্ধে এই যুদ্ধের ময়দানে কাফেরদেরকে অংশগ্রহণ করানো। আবার পুনরাবৃত্তি করে ওই কাফেরা যখন আরো মানুষকে ডাকলেন, ডাকার পরে আমার বন্ধুরা আমার যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, এদিকে মুসলমানের বহুতগুলা শহীদ হয়ে গেছেন, অনেক সময় ধরে লড়াই যুদ্ধ করছেন, দুর্বল হকে কেউ তো আঘাত পাইছেন, কেউ তো জখমি হয়ে গেছেন, কারো তো হাত নাই, কেউ তো পাও কাঠা, কেউ তো পেট কাঠা, কেউ তো মাথার মধ্যে আঘাত প্রাপ্ত, ইতিমধ্যে আবার অন্য দলের নগে লড়াই করাটা বিরাট একটা জখিম কথা ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছিলেন তারা বলল, হে আল্লাহর নবী গো, এই যে যুদ্ধ করতে করতে আমরা কি হয়েছে, একবারে নিহাত্তে হয়ে গেছে, দুর্বল পড়ে গেছি, আপনি না বলছেন আল্লাহ তাবারাক তালার মদ তোমাদের উপরে আসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাতা নাসরুল্লাহ, বলুন আল্লাহ তাবারাক তালার মদত কবে আসবে। লড়তে 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 আল্লাহ তাবারাক তালা কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়াকানা হক
أن علينا نصر المؤمنين ও আমার বান্দারা সত্যিকারে যদি তোমরা আমার মুমিন হও আমার বিশ্বাসী বান্দা হও আল্লাহ তাবারাক তাআলা তোমাদের উপরে মদদ নিশ্চয় করবে জোরে বলুন সুবহানাল্লাহ আলা ইল্লা নাসরাল্লাহি কারীব হো নবী মুসলমানদেরকে বলে দেন অতি শীঘ্রই আল্লাহর তরফে থেকে মদদ আপনাদের উপরে আসতেছে জোরে বলুন সুবহানাল্লাহ জেহাদিরা সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেলেন যুদ্ধ কিছু সাই হয়ে গেল মুসলমান বিজয়ী হয়ে গেলেন গাজওয়াতুল কুবরা বড় যুদ্ধ ঘোষণা হয়ে গেল নাম পেয়ে গেলেন বিরাট বড় একটা পাওয়ার বিরাট বড় একটা মুসলমানের পজিশন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুরা আমার দূরে দূরে দিকে তাকাইয়া তাকাইয়া কোন মুসলমান বান শহীদ হয়ে গেছেন তালাশ করতেছেন তালাশ করতে 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 দেখা গেল একটা সাধারণ ধরনের একজন সাহাবি নিজের শৈল দেয়া দড়াটা বিরাট দুর্বল শৈল দেয়া নিয়ে দাঁড়া চড়া করা মুশকিল হয়ে যায় জুলুম হয়ে যায় ওইজন ব্যক্তি কি করছেন যুদ্ধর মধ্যে যে নিজের শৈল্য লড়াচর করা হবে না বেশি ওইজন ব্যক্তি কি করছেন সাতজন বড় বড় সেনারে মাইরা ওই ছাগলের দড়ি দিয়া বান্ধা বান্ধা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ অন্য মুসলমানরা দেহে এই আমরা সাধারণত এই মেরা দুর্বল তো নিজে তো শরীর দেয় নেওয়াড়া এই আর যেরকম মানুষকেও আগার দে বাইন দেয় সাতজন ধরে গুতে গুতে নিয়ে আসতেছে এর দ্বারায় তো কোনো সম্ভব হবে না এর দ্বারায় অসম্ভব এই মেরা এই একবারে দুর্বল মানুষটা নিজে যে যুদ্ধ করছে আরো সাতজন বাগার দিয়া একবারে দড়িতে যে বাইন দাঁড়ছে এর দেখে ব্যক্তি আচরিত এটা কি ব্যাপার দেখি আমাকে চোখে ভুল দেখতেছে না সত্যিকারে দেখতেছে ইমানের পাওয়ার ছিল বন্ধু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে বগাল আসলেন যে তুমি তো এই কয়টা মারছো কহো হুজুর মারতে মারতে ওরা নিজের আত্মসমর্পণ করে দেন সালান্ডার করে দিছে বলছে সাহাবি তোমাকে মারি ঠিক আছে তুমি মারলে আমগো সহ্য হয় না আল্লাহ নবী বলেন আচ্ছা ঠিক আছে জানো কেমন করে জেহাদ করছে ও শহীদ ওই এক দুজন আগার দিছে ধরছে কেমন করে আত তো উঠাইছে ঠিক হয়েছে কিন্তু লগে ফেরেস্তায় দৌড়া এমন জোরে মারছে একটা মারার পরে আর দ্বিতীয়টা মারার প্রয়োজন পড়ে নাই জোরে বলেন সুবহানাল্লাহ একটা মারলে আর তার হাতের নখে একজনে আরেকজন কেরাদানি বসাইছে এমন জোরে মারছে একটা খাওয়ার পরে আর দ্বিতীয়টা প্রয়োজন পড়ে নাই ইমানদার যদি হন দুর্বল হলেও আল্লাহ আপনাকে কি করবেন সহায় করবেন যদি আল্লাহ বাস্তে আপনি খাটেন ইমানের পরীক্ষা দিতে হবে আমার বন্ধুরে আমার 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে আরবের মধ্যে বাইকাট করেছিল বন্ধু ছেলে মেয়েরা না খায়া ঘরের মধ্যে কান্নাকাটি করত বুখারী শরীফের মধ্যে আছে আমাদের জীবনের কিতাবের মধ্যে আছে একটা চুক্তি পূর্ণ হয়ে গেছিল ঘরের ভিতরে কান্নাকাটি আরবের চতুর্দিক দিয়ে আগার দিয়ে বলছিল যতই ই হোক বাহিরে মুসলমানদেরকে কোনো বাজার টাজার করবার দিবার সুবিধা দেওয়া যায় না দেওয়া হবে না নানান ধরনের বাইকাট করে বন্ধু মুসলমান বন্ধুরা আমার ছেলে বেলেরা আমার বন্ধুরা আমার আদরের সন্তানরা ঘরের ভিতরে বিল বিলে কানছে যে ছেলেদের একটু আওয়াজ শুনলেই মানে তারা পেরেশান হয়ে যাইতো তারা রাত রাত বৈরা বৈরা 3টা বছর পর্যন্ত ভাবে কানছে এই ঘরে থেকে আরেক ঘরে খানা নেবার পরে তারা তোর তারা কী করার সুযোগ পায় নাই তাদেরকে সুবিধা দেওয়া হয় নাই এমন ইমান ছিল আমার বন্ধুরা আমার এই ইমান যদি ঠিক হয় তবে সে আপনি মসজিদকে আপনি আবাদ করতে পারবেন 2 নম্বর হলো আখেরাতের প্রতি ইমান আল্লাহ তাবারক তালা বললেন আখেরাত এই দুনিয়া আমাদের কি অনস্থায়ী 4 দিনকার জীবন এই দুনিয়ার পরে আমাদের একদিন মৃত্যু আসবে এই মৃত্যুর পরে আবার আর একটি জগৎ আল্লাহ তাবারক তালা আমাদের জন্য রেখে দিয়েছেন তাকে বলা হয় কবর আলমে বরজখ বরজখে দুনিয়া বা তারপরে কেয়ামত হবে কেয়ামতের পরে হলো আখেরাতের দুনিয়া ঠিক কিনা ভাই
এই আখেরাতের প্রতি বিশ্বাস হইতে হবে। আল্লাহ তাবারক তাআলা হাসর ময়দান বরপা করবেন, আল্লাহ তাবারক তাআলা ছোট বড় সমস্ত মানুষকে একত্রিত করবেন, একত্রিত করার পরে হিসাব নিকাশ করবেন। আপনার যদি আমল যদি ভালো আছে, আপনাকে আল্লাহ তাবারক তাআলা কামিয়াব করে আপনাকে জান্নাতে বসিয়ে দিবেন। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, গুনাহের পাল্লা যদি ভারী হয় আপনি জাহান্নাম পাবেন। বন্ধুরা আমার, তিন নম্বরে হলো নামাজ। নামাজ হলো আল্লাহর নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিরাজ স্বরূপ মানে মেরাজে গিয়ে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম বাচস্মে দিদ এনে নিজের চক্ষুদয়ের দ্বারা আল্লাহর মুলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। একজন মুমিন যখন নামাজ পড়েন আল্লাহ তাবারক তালে স্বয়ং সাক্ষাৎ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের উপরে ফরজ। আমি বেশি সময় আর করবো না, শর্ট করুন। আমার পরে যে হুজুর আছে, হুজুর আইলে আমি বাদ দিন না, অন্য কোনো পূর্ব আছে, ঠিক আছে? হুজুর আইবার কোন, হুজুর আইলেই আমি তিনটা চারটা বস্তুই কম হয়েছিল না, ঠিক আছে? আমি আসলে বাদ দিব। নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, জিজ্ঞাসা করা হলো বুখারি মুসলিমের হাদিসের মধ্যে, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান আর গায়ের মুসলমানের মধ্যে পার্থক্যটা কি, ব্যবধানটা কি, পার্থক্য কি? কে মুসলমান আমাদের সিধা ভাষায় বলুন, কে মুসলমান আর কে মুসলমান না, জিজ্ঞাস করা হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান না। তা আমরা কোন ধরনের মুসলমান না বলুন? এই কথার উপরে আপনি বাইনাল হাদিসের মধ্যে মলাজ, মুসলমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী বস্তু হলো শুধুমাত্র নামাজ। মুসলমান যে হবে নামাজ আদায় করবে, আর যে মুসলমান না সে নামাজ আদায় করে না, কুফুরি করে। কুফুর আর ইসলামের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যদি তোমরা হালাল হারাম বেছে কিনে চলো, আল্লাহর সাথে শরীক স্থাপন যদি না করো। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে ফরমায়েছেন, আল্লাহ তাবারক তাআলা এই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, কিন্তু শিরক করা যাবে না ভাই। হালাল হারাম বাইসা খাবেন, শিরক করবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে একদিন জান্নাতে দাখিল করবেন। গুনাহ যদি আসেও, গুনাহকে শাস্তি দেওয়া হইলেও, পরবর্তী হইলেও একদিন আপনি বেহেশতে যাবেন। নবীজির সাত ফরমালেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সে ব্যক্তিও একদিন জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেমন ধরনের জান্নাত? আপনি গুনাহ করছেন, গুনাহ করার পরে আপনাকে আল্লাহ তাবারক তাআলা গুনার বিনিময়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিছেন। কপালে আপনার লেখা জাহান্নামী, অর্থাৎ ইনি জাহান্নামের, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জাহান্নামের মধ্যে যাবেন। আজাব খাটতে 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 যখন আপনার গুনাহের অনুপাতে আপনার সাজা শাস্তি ভোগ করে নেবেন, আল্লাহ তাবারক তাআলা কি করবেন, জান্নাতের নহরের পানি দিয়া ওই কপালটারে ধৌত করে দিবেন। ওই কপালে টিকা জাহান্নামে যে লেখা আছে ওই কাফেরটা শব্দটা উঠাই দিয়া আল্লাহ তাবারক তাআলা পরবর্তী জান্নাতে লেখা জান্নাতে প্রবেশ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে বলা হলো সব চাইতে শেষ বড় পর্যায়ে যে জান্নাতি হবে, তাও কে আল্লাহ তাবারক তাআলা একশোটি মহল বা অট্টালিকা আল্লাহ তাবারক তাআলা জান্নাতে আতা করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একশোটা মহল, আদনা দরজার জান্নাতি,
কমজোর একবারে শেষ পর্যায়ের জান্নাতি, দুর্বল তার চাইতে নিচে একবারে কম ভাগ্যওয়ালা জান্নাতি, তারও যে হবে জান্নাতের মধ্যে একশো তো কি হবে অট্টালিকা হবে, ঘর হবে, তার ঘর মধ্যে সে থাকতে পারবে। নবীজি বললেন সূরা বাকিয়ার তফসিরের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে, একটা জান্নাতি একজন জান্নাতি সওয়ারের উপরে আরোহণ করে জান্নাত যদি দেখতে চায় একশত বছর পর্যন্ত জান্নাতি অতিক্রম করবেন, যাইতেই থাকবেন যাইতেই থাকবেন। খালি একটা জান্নাতের গাছ একটা কি ভাই, এন্না ফিল জান্নাতি সাজারাতুন, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচে এই গাছটা শেষ করবার নিগে একশো বছর সবারের উপরে যদি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে দৌড়াইতে থাকে একশো বছর যাব, কিন্তু গাছ আল্লাহর জান্নাতের শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? ইমানদার জন্য। কাদের জন্য ভাই? ইমান যার আছে, যে শিরক করে নাই, নামাজ পড়বেন, নামাজের সাথে কোনো আপনি অবহেলা করেন নাই, তা আপনি নিশ্চয় ওই নামাজের বিনিময়ে শিরক যদি বাদ দেন, এই শিরক না করে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস ইমান নিয়ে যদি যাইতে পারেন, আল্লাহ কি জানে আপনাকে ওই জান্নাতের হকদার ভাগিদার ইনশাল্লাহ আপনাকে বানাইবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার চেয়া শোনার চেয়া বলার চেয়া শোনার চেয়া বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের ইমান, আমাদের আমল, আমাদের নামাজ, আমাদের যে বিশ্বাস, আমাদের পরিপূর্ণ করাতে আমাদেরকে তৌফিক দান করুন। আমি এখানে বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।